অনেক আগে মাছ ধরছি তো বুঝলিস, বুঝছেন অনেক আগে করছি তো ভুল লাগেছি। ইমোশনাল সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জুতাগুলো খুলতে হবে ভাই, যাও ওখানে গিয়ে বসো। সাইড থাক, অসুবিধা নেই, আমি বাবার কাছে দেবো। মা সাইড থাক, জুতো থাক, অসুবিধা নেই, সাইডে দিয়ে দাও। হ্যাঁ জুতাটা খুলতে হবে, নালে তুই ওই যাস ফিসাল ফিসটা গাবে। তাহলে কি বেশির ভাগ এই সাইডে? হ্যাঁ হ্যাঁ। এখন কি হল? ঠিক আছে না? চলো চলো থাক, খালি যাবে চলো। আরে তো জানে, হ্যাঁ তো জানে, এই স্টার ইন্টারভিউ এখানে কেন দেই? ঠান্ডা লেগে যাবে। বল মাছ টান দিছিল, জাল মেলছে তো, জাল মেলছে তো, জাল মেলছে, হই রইছে। সূর্য দত্ত হইব, মাছ পাওয়া যাবে ইনশাআল্লাহ। পানি দিও না, এটা ঠান্ডা লাগবে, পানি দিও না, মাথা গরম হয়ে যাচ্ছে, পানি দিও না। ক্যামেরা ঘুরে আলাইছে, ভরে গেছে। ওই সাইডে যাও, এই সাইডে আসো, ওদিকে যাও। দাও যেগুলো আনি গেলে ডাক্তার সাহেব ভিজে এগুলো আনি না, শুধু ভিজে মাছ পাওয়া যাবে ইনশাআল্লাহ, কিন্তু ঝাটা আছে, ঝাটা বাবির নিয়ে নেই সাথে তুমি যাও দাদা সাইলে ধরো, আমার দল লাগছে, উঠছে উঠছে। পুটি মাছ রাখো, ছোট মাছ আবার
ছোট জিয়াল মাছ হ্যাঁ কাকড়া আছে রে কাকড়া 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 কিন্তু ইয়া করবো যাও মাছের আম খাওয়ায় লাগছে মাছ বিলে নাই কি কয় না কয় মাছ নাই না ছোট মাছ ধরতেছি আজকে বিশাল বড় একটা দিঘি দিঘি থেকে মাছ চাষ হয়নি পুটি মাছ হ্যাঁ ছোট মাছ পুটি মাছ ধরবো আজকে পুটি মাছ ছোট জিয়াল মাছ আছে ওগুলি পরে জোয়াল মারতে পারো নি মানে এখানে এগুলো কে উঠেছে স্নেহা স্নেহা উঠে এই যে আমাদের স্নেহা উঠেছে এগুলো এখন স্নেহা ধরবে হ্যাঁ আমি তো দিই এর মধ্যে মাছ কি করবেন ওয়াও আমি পড়ছিল ওইটা ওইটা যা ভরপুর মাছ আসতো তো পায় একটা মাছ
সামজুতছে এদারো এদাও একজন একজন এটা ফটাইছে আরেকজন কি ওয়াও এই এদার না এই ইউটিউবে দেখাবে মানতছে আর ফটাইছে ওয়াও সো নাইস দেইতা মিটকে কাছে এমনি করি যে যাক এই স্যার আপনি জাল মারতে পারেন আবার মারবো আরেকজন আত্মাল মারলো জাল এই আল্লাহ কখন হয়ে গেছি সব তো আমি অমনি আগে ধরি আবার বসে রান্না করে দাওয়াত দিবেন খেতে আসবে খেতে আসবো একজন লেগছে রান্না করে খাবার না হইতেছে উফরে আমি শেষ তুই গাড়ি দে ওই ছেড়ে দে অন্ধ সুন্দর হ তুমি না যাইতে পারবা যা ধরবা এই পানির একবারে সামনে নিও না এটা পয়রা যায় অনেক আচ্ছা সাবধানে নি এখানে চাপ দিও একটু একটু ওদিকে দিকে আরে দেখাও তো আগে ওই যে দেখাইতেছি আসো আসো তোমরা আসো না এনে দাঁড়াও তো আপাতত মোশারেফ সাহেবের সাথে হ্যান্ড ওভার করলাম হ্যাঁ হ্যাঁ ভালো কৃষক হ্যাঁ সব পারে কি মোশারেফ সাহেব কিছু বলবা নাকি না না কিছু বলবে না সে আমি তো পারি অনেকদিন পরে আসছি তো আপাতত মোশারফ সাহেবের কাছে হ্যান্ড ওভার দিছি আমরা মূলত পুঁটি মাছ আর কি জানি ট্যাংরা এগুলা ধরতেছি এগুলা স্বাদ আলাদা তো সবাই ভালো থাকবেন